বলিউডের আলোচিত অভিনেত্রী সানি লিওনকে চাচ্ছেন ঢাকাই সিনেমার কিং সাকিব খান ব্যাটে বলে মিলে গেলে সাকিব অভিনীত মামলা হামলা ঝামেলা ছবির একটি আইটেম গানে দেখা যাবে সানি লিওনকে এ প্রসঙ্গে ছবির প্রযোজক ও সাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন সাকিব খান এই ছবির আইটেম গানে চমক দেয়ার জন্য সানি লিওনকে চাচ্ছেন তবে এখনও সানি লিওনের সঙ্গে এ ব্যাপারে কোনো আলাপ হয়নি শিগগিরই যোগাযোগ করা হবে আমি সানি লিওনের সঙ্গে যোগাযোগ করতে বলেছি তিনি আরো বলেন সাকিব বারো তারিখ কলকাতা যাচ্ছেন সেখান থেকে সানি লিওনের সঙ্গে যোগাযোগ করবেন সানি লিওনের পারিশ্রমিক নিয়ে আমার কোনো টেনশন নেই যত টাকা লাগে আমি দেব আশা করছি সানি লিওনকে আমাদের ছবিতে পাব সানি লিওনকে দেশে ঢুকতে দিতে বিভিন্ন ধর্মীয় সংগঠন বাধা দিতে পারে সেটি মাথায় রেখে এগোচ্ছেন সেলিম খান তিনি বলেন সানি লিওন যদি ছবির আইটেম গানে পারফর্ম করতে রাজি হয় তবে আমাদের দেশের কালচারের পোশাক পরাব যদি তার বাংলাদেশে প্রবেশ নিয়ে কোনো ধর্মীয় সংগঠন বাধা দেয় তবে আমরা ইন্ডিয়ার থেকে গানের শুটিং করব উল্লেখ্য উত্তম আকাশের পরিচালনায় এই ছবিতে আরও আছেন ওমর সানি মৌসুমী এবং সাকিবের নায়িকা হিসেবে থাকছেন বিদ্যা সিনহামিম প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য নিত্য নতুন এক্সক্লোসিভ সব খবর পেতে এখনই এস ডিওয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন